7 দিনের মধ্যে তোকে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেবো। রাত্রি 9:54 মিনিটে একটা নাম্বার থেকে ফোন আসে, ফোন দিয়ে ডাইরেক্ট আমাকে সে গালাগালি শুরু করলো। তো আমি কোনো গালাগালি করলে ফোনটা নাম্বারটা কেটে দিলাম। যখন আমাকে গালাগালি আমি কেটে দিলাম, তারপরে আবার ফোন দিয়েছে। তো ফোন দিয়ে সে আবার গালাগালি করতেছে, করছে তোরে মেরে আমি বুড়িগঙ্গা নদীতে ফেলো, তুই আমার বড় ভাইয়ের বিরুদ্ধে কথা বলিস, আমার বড় ভাইয়ের বিরুদ্ধে তুই মামলা করছিস, আমার বড় ভাইয়ের বিরুদ্ধে তুই ডিপিটিতে কথাবার্তা বলিস, তোরে 7 দিন টাইম, 7 দিনের মধ্যে তোকে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেবো। আমি আবার মনে করি কেটে দিলাম, গুরুত্ব দিলাম। আবার দেখেন রাত 11:18 আবার সে ফোন দিছে, ফোন দিয়ে আবার তা আবার 20টা কথার ভয়েস রেকর্ড আমার কাছে আছে। সে আমাকে 7 দিনের মধ্যে মেরে ফেলে দেওয়ার হুমকি দিছে এবং কচ্ছে তুই আমার বড় ভাই। আমি আমাকে বারবার একটা কথা জিজ্ঞেস করলাম, আচ্ছা তোর বড় ভাইটা কে বলতো, আর আমাকে মেরে ফেলে দেওয়ার তো কত টাকা দিছে তাই কো আগে। কচ্ছে আমি ঢাকার বাইরে আছি, তোর 7 দিনের মধ্যে আসে তোর ঢাকা, হ্যাঁ আসে তোকে মেরে বস্তাত করে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেবো। এখন এই ছেলে কে বা কারা আমি জানি না। আমি এই জন্যে আজকে মনে করি আমি ডিবি হারুন স্যারকে ফোন দিয়েছিলাম, বলানি থানাকে ফোন দিছি, তারপরে এখানে হাতিদুর থানাতে এখানে আমি এসেছিলাম, ওসি স্যারের সাথে কথা বলেছি, বলে এখানে আমরা তাদের না একটা সাধারণ ডায়েরি করেছি যে এরা কারা। এই নাম্বারটা আপনি তো জানেন বর্তমানে কেউ মনে করেন এমন একটা যুগ, কেউ কাউকে ফোন করলে তাকে নাম্বার সার্চ করে বার করার কোনো ব্যাপার না, সে যত হাট মাঠে তলে লুকে থাক না কেন। তাই আমি আইনের কাছে শ্রদ্ধা রাখি। আমি কয়েকদিন ধরে আপনারা জানেন আমি আমার জীবনের খুবই আমি ঝুঁকি নিয়ে আসি, কারণ আমার যেদিন মনে করেন মারামারি হয় তারই পরের দিনে ভোর মনে করেন 5:30 ঘটিকায় আমার অফিসে কিন্তু হামলা করে 6 জন ব্যক্তি আসে, কে বা কারা আমি জানি না। সেদিনেও আমরা এখানে মুখে ডায়েরি করেছি এবং তাদের ভিডিও ফুটেজ মনে করেন সংগ্রহ করেছে আতিল থানা, এ তাদেরকে ধরার চেষ্টা করতেছে। এখন মনে করেন আমি জানি না আমার জীবনে কি আছে, সামনে দিন ভালো আছে নাকি খারাপ আছে জানি না। আর এটা বাস্তব, আপনারা আমরা যে বাস্তবে একটা কথা বলি, এটা সত্যি ঘটনা। এখনকার দুনিয়ার বাস্তবে কেউ সত্যি কথা বলে তার মৃত্যু নাহলে জেলখানা, এই দুইটা হবেই আর কি। যাই হোক, আমার কপালে কি আছে জানি না, আমি শত্রুর পরে কথা বলে তার মৃত্যুই হয়ে যায়।